ওয়েলকাম টু pCASH। কিভাবে pCASH-এ কাজ করবেন, কিভাবে সঠিক নিয়মে কাজ করবেন, কেন আপনাদের পয়েন্টগুলো অ্যাড হচ্ছে না, কাজের সঠিক নিয়ম এবং এ টু জেড দেখাবো আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো প্রথমত pCASH অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম দিতে হবে, এরপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এরপরে আপনারা এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন এবং এরপরে এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপরে রেফার কোড যদি আপনার থাকে দিবেন, না থাকলে তো নাই। তারপরে জাস্ট এখান থেকে এই লেটস স্টার্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করছি। সো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, ভিপিএন ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। দেখুন অ্যাকাউন্টে প্রবেশের সাথে সাথে আমাদেরকে এখানে বলছে ভিপিএন রিকোয়ার্ড। সো ভিপিএন লাগবে, ভিপিএন কানেক্টেড ব্যতীত আমরা আমাদের এই অ্যাপটা ইউজ করতে পারবো না। সো ভিপিএন কানেক্টের জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে এবং এখানে এসে সার্চ বারে লিখবেন VPN। সো VPN লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনারা অনেক VPN পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করবো টার্বো VPN। তো আপনারা টার্বো VPNটা ইনস্টল করে নেবেন অথবা আপনি চাইলে অন্য যে কোনো VPNই ইউজ করতে পারেন। তো আমরা জাস্ট টার্বো VPNে প্রবেশ করছি এবং এরপরে সবার উপরে দেখবেন একটা ম্যাপ আইকন রয়েছে। জাস্ট এই ম্যাপ আইকনে আপনারা ক্লিক করুন এবং এখানে দেখবেন বিভিন্ন দেশের নাম রয়েছে। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস, অনেকগুলো ইউনাইটেড স্টেটস রয়েছে। সো যে কোনো ইউনাইটেড স্টেটস আপনি সিলেক্ট করে নেবেন অথবা ইউনাইটেড কিংডম অথবা কানাডা, এই তিনটা কান্ট্রির যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কোনো ধরনের পেমেন্ট পাবেন না। আমি আবারও বলছি, এখান থেকে এই যে দেখছেন ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম অথবা কানাডা, এই তিনটা কান্ট্রির যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি ইউনাইটেড স্টেটসের উপরে ক্লিক করার সাথে সাথে একটু সময় লাগবে এটা কানেক্ট হতে। জাস্ট এটা কানেক্টিং হচ্ছে। তো এটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমাদের VPNটা কানেক্ট হয়ে যাবে। ব্যাস VPNটা কানেক্টেড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও pCASH অ্যাপে প্রবেশ করব। সো এরপরেও কিন্তু এখানে VPN রিকোয়ার্ড লেখাটা দেখাবে। সো এবার আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট পেজটাকে আপনারা রিফ্রেশ করে নেবেন এবং এরপরে আবারও নতুন করে অ্যাপে প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা অ্যাপে প্রবেশ করেছি। সো এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ডেইলি বোনাস, তো এই বোনাসটা আপনারা দিনে একবার নিতে পারবেন। জাস্ট এই ডেইলি বোনাসে ক্লিক করলে আপনাদের এখানে বোনাসটা অ্যাড হয়ে যাবে। তো আমি অলরেডি একবার বোনাস নিয়ে ফেলেছি তাই আর অ্যাড করতে পারছি না। সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক বলে একটা অপশন রয়েছে, এখানে আপনাদেরকে মেইন কাজটা করতে হবে। তো কাজটা দেখানোর আগে আমি আরও কিছু অপশন বলে রাখি। এই যে উইথড্র ফান্ডস বলে একটা অপশন রয়েছে, এখানে গিয়ে আপনারা উইথড্র নিতে পারবেন। সো আমি আপনাদেরকে উইথড্র এখানে দেখাচ্ছি। এই যে দেখুন রিচার্জ অথবা bKash, যদি রিচার্জ নিতে চান তাহলে রিচার্জ অপশন সিলেক্ট করবেন, যদি bKash নিতে চান bKash অপশনটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট bKashটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে bKash কত অ্যামাউন্ট আপনি উইথড্র করবেন সেটা দিতে হবে। তো এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে 5000 পয়েন্ট। সো যদি আপনার অ্যাকাউন্টে 5000 পয়েন্ট থাকে, 5000 পয়েন্ট সমান 50 টাকা। সো এখানে আপনি জাস্ট 5000 লিখবেন, যদি আরও বেশি অ্যামাউন্ট থাকে তাহলে সেটা লিখবেন। আর রিচার্জের জন্য মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে আমাদের 1000 পয়েন্ট। সো আপনার অ্যাকাউন্টে যদি মিনিমাম 1000 পয়েন্ট থাকে আপনি জাস্ট এখানে 1000 লিখবেন, বা 2000 পয়েন্ট যদি আপনার থাকে আপনি সেটাও রিচার্জে নিতে চান সেটা লিখবেন। 1000 পয়েন্ট সমান 10 টাকা, আর 2000 পয়েন্ট সমান 20 টাকা, একইভাবে 3000 পয়েন্ট 30 টাকা। আর এখানে তো হাউ টু ওয়ার্ক, এখানে এসে টিউটোরিয়াল ভিডিওটা দেখতে পারবেন। আর এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, তাহলে আমরা সবাই মিলেমিশে কিন্তু এখানে কাজ করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন রেফার ফ্রেন্ডস, তো আপনি আপনার রেফার কোড ইউজ করে যদি কাউকে ইনভাইট করেন সেক্ষেত্রে তার আর্নিংয়ের 5% কিন্তু আপনি লাইফ টাইম পাবেন। অর্থাৎ আপনার রেফারে যে জয়েন হবে সে যা ইনকাম করবে তার 5% আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো রেফার কোড আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটাই হচ্ছে আপনার রেফার কোড। সো অন্য কেউ যখন অ্যাকাউন্ট করবে তখন যদি আপনার রেফার কোডটা ইউজ করে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট বোনাস এবং লাইফ টাইম 5% বোনাস পেতে থাকবেন। সো এবার আসি ডেইলি টাস্ক কীভাবে কাজ করবেন। সো এই ডেইলি টাস্কে আসার পরে সো এখানে কিন্তু আমাদেরকে বলছে প্রতি 7টি অ্যাড ভিউ করার পর 1টি ক্লিক করতে হবে। তার মানে আপনাকে 7টা অ্যাড দেখতে হবে, তারপরে 1টা অ্যাডে ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড আর্ন এবং এরপরে দেখতে পাচ্ছেন ক্লিক অ্যান্ড আর্ন।
সো আপনারা যেটা করবেন, সাতবার ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করবেন, এরপরে একবার ক্লিক অ্যান্ড আর্নে ক্লিক করবেন। সো কীভাবে কাজটা করবেন আমি দেখাচ্ছি। সো প্রথমে আমরা ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করব। তো ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করলে এখানে দেখবেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে এসেছে। এই অ্যাডটা আপনাদেরকে দেখতে হবে। এই যে নিচে দেখছেন 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড, মানে মিনিমাম আপনাদেরকে 5 সেকেন্ড দেখতে হবে। এই টাইমটা যখন শেষ হবে তখন অটোমেটিক্যালি এই নিচে দেখতে পাবেন নো থ্যাঙ্কস, এখানে অথবা ব্যাক প্রেস আপনারা ক্লিক করতে পারেন। জাস্ট ব্যাক প্রেস ক্লিক করলেও হবে। সো ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আমাদের তখন 18টা ছিল, আমরা 19টা অ্যাড দেখে ফেলেছি। মানে এখানে একটা একটা করে বাড়তে থাকবে। এভাবে দিনে আপনি সর্বোচ্চ 300টা অ্যাড দেখতে পারবেন। তো আপনি কয়টা দেখবেন এটা আপনার বিষয়। প্রত্যেকটা অ্যাড দেখার জন্য কিন্তু আপনাদের পয়েন্ট জমা হবে। তো এক্ষেত্রে পয়েন্ট যেটা জমা হবে তার থেকেও বেশি পয়েন্ট জমা হবে যদি আপনি অ্যাডে ক্লিক করেন। তো আপনি চাইলেই কিন্তু সব অ্যাডে ক্লিক করতে পারবেন না। এখানে বলেই দিয়েছে আপনি 7টি অ্যাড দেখার পরে একটিতে ক্লিক করতে হবে। তো 7বার ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করবেন এবং এরপরে এই একবার এই ক্লিক অ্যান্ড আর্নে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেও অ্যাড আসবে এবং এই অ্যাডে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অ্যাডে আপনারা অ্যাডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা ওয়েবসাইট অথবা প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখানে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন নিচে টাইম উঠছে, তো আপনাদেরকে পুরো 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট পরে অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়েন্ট জমা হবে। আর কোনো অ্যাডে ক্লিক করলে সেটা যদি আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসে তাহলে সেই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি বোনাসটা অনেক বেশি পাবেন। তো যদি আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেন তাহলে কিন্তু বোনাসটা আপনি অনেক বেশি পাবেন এবং আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হবে। সো এভাবেই আপনারা কাজ করবেন এবং এখানে কিন্তু আপনাদের পয়েন্ট জমতে থাকবে এবং আপনি তারপরে সেটাকে উইথড্র করে নিতে পারবেন। তো উইথড্র সিস্টেমটা তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এভাবেই কাজ করতে থাকুন। কাজের শুরুতে অবশ্যই VPN কানেক্ট করে নেবেন। আর কাজ করতে কোনো ধরনের সমস্যা হলে বা পেমেন্ট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা মেসেঞ্জারেও নক দিতে পারেন। তো সব কিছুর লিঙ্কই এখানে দেওয়া থাকবে। তো এই ছিল টিউটোরিয়াল ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।